নমস্কার, আজ আমরা আপনাদের সামনে টিপলিবাজার দক্ষিণাকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে তুলে ধরব। এটা আপনারা দেখতে পাচ্ছেন টিপলিবাজার দক্ষিণাকালী মন্দিরের ভিডিও ফুটেজ, তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনি মতামত দিয়েছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন দেখে নিই উনি কি বলেছেন। নমস্কার, আমাদের বাড়ি বাসুদেবপুর। আমাদের এই পুজো হচ্ছে প্রায় 50 বছরের বেশি। যাই হোক, বাচ্চারা ধীরে ধীরে একটু করে করছিল পুজোটা। আমরা সবাই যোগ দিয়ে এই পুজোটাকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছি। মা দক্ষিণাকালী দাতা, একজন ঘট সবাইকে দাতা ঠিক করে মোটামুটি আমরা এই মন্দিরটাকে তৈরি করেছি। যাই হোক, ঠাকুরের দয়ায়, মা দক্ষিণা মা কালীর দয়ায় আজ পর্যন্ত চলে এসছে, আসছে, এবং আশা করি আমরা যতদিন বাঁচবো ততদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই মায়ের যে মহিমা কি আছে যদি বলেন একটু। মায়ের মহিমা কি বলবো, মায়ের মহিমা, যেদিনকে আমরা ঘট আনতে যাই ওই চন্দনপুর, মানে পানিপারুলের ওপাশে চন্দনপুর, ওই চন্দনপুর থেকে আসার দিনই, সেই দিন থেকে আমরা ইসলাম আমাদের পথ ভুলিয়ে দেয় উনি, আমরা অন্য পথে চলে যাই। দেপাল হয়ে আমরা গেছিলাম দেউলিহাট, আমরা দেউলিহাট দেপাল না বলে দেউলিহাট বলছি আর কি, বলে অন্য জায়গায় চলে গেছিলাম। একটা রুটি বেকারির সঙ্গে দেখা হতে রাত্রে, সেই আমাদের ভীষণ ঝড়, রাত এখানটায় ঘট ওঠার কথা 9টায়, আমরা এসছি 12:30, মানে পথ খুঁজে সাইকেল কাঁধে করে মাকে সেই হ্যামঘট নিয়ে আমরা এখানটায় উপস্থিত হই। আমরা ধীরেন খান্ডা, শ্রীকান্ত মান্না, আরও 4-5 জন ছিলাম সেখানে। তো যাই হোক, মোটামুটি মায়ের যে মহিমা, সে মহিমা বলার মতো নয়। যাই হোক, মা আমাদের রক্ষা করেছেন, আমাদের ঠিক মন্দিরে নিয়ে এসছে, ঠিক সময় মতো পুজোও হয়েছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবব্রত মান্না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার, আমার নামটা বলবো তো, শ্রীকান্ত মান্না। আমি সেবাই দাসী কাজ করি, মায়ের জন্য মোটামুটি ভালো রাখার জন্য আমি সেবা করি। নমস্কার। আচ্ছা।